মাতৃকার হবে হবে না হবে, হ্যাঁ আপনি কিছু না দুঃখী, মাতৃকার না দুঃখী না দুঃখী, বুঝছেন? যদি হনুমান যাতে যদি ছুঁয়ে দিয়ে গুৱাহাটীৰ বেলতলা বজাৰত মানৱৰূপী হনুমানৰ অভিনৱ প্ৰতিভাত প্ৰথমে চাওক এই দৃশ্য। বন্ধু তুমি স্মাৰ্ট মিটাৰ দিয়া সুখী নে দুখী? দুখী, তুমি দুখী হৈ আছা? এই মাত্ৰ আমি আকৌ দেখিলো যে মানুহ দুখী হৈ আছে স্মাৰ্ট মিটাৰত লৈ পেলাই। স্মাৰ্ট মিটাৰ হ'ব লাগে নে নালাগে? স্মাৰ্ট মিটাৰ হ'ব লাগে নে নালাগে? হা সুখী নে দুখী? আমি দেখা পাই আছো মানুহ রাস্তায় রাস্তায় গিয়ে কেন কে আছে স্মার্ট মিটার বন্ধ হব লাগে, আপনি কোথায় আপনার স্মার্ট মিটার না লাগে কেন না লাগে পুরা কোথায় একবার পয়সা চাই বলি কেন আমি রাতে বন্ধ পাই আছি ৰব, এয়া ভগৱান হনুমান নহয়, এয়া হৈছে হনুমেন। যি সময়ত স্মাৰ্ট মিটাৰে সাধাৰণ জনতাক জুৰুলা কৰিছে সেই সময়তে দেখিবলৈ পোৱা গৈছে হনুমেনৰ অভিনৱ প্ৰতিভা। ৰাইজৰ মাজলৈ ওলাই আহি ৰাইজৰ মত গ্ৰহণ কৰিছে হনুমেনে। হনুমান সেইটো কাৰণে ইয়াতে উপস্থিত হৈছো যাতে ৰাইজৰ কাৰণে আমি ইয়াতে থিয় দিব পাৰোঁ। হনুমান চৰিত্ৰটো হৈছে ৰাইজৰ বাবে আৰু আজি আমি ডাইৰেক্টলি ৰাইজৰ মাজত আহি কেনে উপস্থিত হৈ কেনে ৰাইজৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে তেওঁলোক স্মাৰ্ট মিটাৰক লৈ কেনে সুখী নে দুখী। আৰু যেতিয়া যাত্ৰাটো ওলালোঁ আমি ৰাতিপুৱাৰ পৰাই দেখা পাই আছোঁ যে তেওঁলোক দুখী। আপুনি কওকচোন স্মাৰ্ট মিটাৰক লৈ কেনে আপুনি সুখী নে দুখী? স্মাৰ্ট মিটাৰ লৈ কেনে সুখী নে দুখী? দুখী, বিল আহি আছে আপোনাৰ লগত, বিল বেছিকে আহি আছে, সেই সেইকাৰণে হনুমান আহি কেনে ইয়াতে থিয় দিব লগা অৱস্থা হৈছে যে ৰাইজৰ কাৰণে মাত মাতিবৰ কাৰণে, বুজিছে ন? ৰাইজৰ কাৰণে মাত মাতিবৰ কাৰণে হনুমান ইয়াতে আজি উপস্থিত হৈছে যে তেওঁলোক স্মাৰ্ট মিটাৰক লৈ কেনে দুখী হৈ আছে, তেওঁলোকে কষ্ট পাই আছে। কাৰণ এইটো এক দুই কটাৰ কথা নহয়, তেওঁলোকে খুন পচিনা মেহনত ইমান কৰি কৰি কেনে পইচা গোটায় আৰু তাৰপিছত যদি স্মাৰ্ট মিটাৰৰ নামত ইলেক্ট্ৰিচিটিৰ নামত যদি তেওঁলোকে টেনশ্যন ল'ব লাগে সেইটোতো বহুত দুখৰ কথা। ত' সেইটো কাৰণে হনুমান আজি ইয়াতে উপস্থিত হৈছে যাতে তেওঁলোকৰ এইটো চলিউশ্যনৰ এই 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 প্ৰব্লেমটোৰ এই সমস্যাটোৰ সমাধান এটা ওলাব পাৰে। নহ'লে আমি বিধানসভালৈ যাওঁ, কাৰণ মোৰ নিজৰ ন্যায়, নিজৰ ল' এণ্ড ৰেগুলেশ্যন, নিজৰ যিমান কনষ্টিটিউশ্যন আছে মোৰ বিশ্বাস আছে যদি আপুনি সঁচা মনেদি ভালকৈ আৰু গোটেই মানে ল' এণ্ড এনফোর্সমেন্ট আপনি যদি রেসপেক্ট করে কেন যদি আপনি প্রতিবাদ করব বিচারে তেনতে হলে ন্যায় পাবে রাইজর সহযোগ লাগিব। প্রকৃততে অসমীয়া ছবি গৃহলৈ আহি আছে নতুন অসমীয়া ছবি জয় হনুমেন। অহা 18 অক্টোবরত ছবি গৃহলৈ আহি আছে অভিনেতা তথা পরিচালক হিমাংশু প্রসাদ দাসর নতুন ছবি জয় হনুমেন। আর তারে প্রচারের ব্যস্ততা দেখিবলৈ পোৱা গল হিমাংশু প্রসাদ দাসক। অন্যায় করাতে যিমান পাপ তাতকৈ ডাঙৰ পাপ হল অন্যায় দেখিও মনে মনে থকাটো, আর অন্যায় দেখিও মনে মনে থকাটো হল এটা শব্দহীন পাপ। হনুমেনে তেনেকুৱা পাপ নকৰে, হনুমেনে সদায় রাইজর হৈক্য দিয়ে আর রাইজক স্মার্ট মিটারে কি ধরনের জুরুলা করেছে তাকে জানিবৰ বাবে হনুমেনে আজি বেলতলা বজাৰত ওলাই আহিছে, রাইজর মাজলৈকে ওলাই আহিছে। আর এই রাইজর মতামত লৈ হনুমেনে পরবর্তী পর্যায়ত স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ি তুলব, সরকারক দাবি জানাবো যে স্মার্ট মিটার আমার নালাগে। হনুমেন রাইজর মাজত থাকা একটা চরিত্র, রাইজর মাত মাতিব খোঁজা চরিত্র। হনুমেন হনুমান নহয়, হনুমান হল প্রভু, আমি যাক পূজা করো। আর হনুমেন হল তেজ মহর, আপনার মূল দলের কোনোবা এজন, কিন্তু অন্যায় দেখি মনে মনে বহি থাকা ধরনের চরিত্রের মানুষ নহয়। আমার মাজর চরিত্র ভিতর রাইজর সাধারণ মানুষের যে ক্ষোভ বেদনা, সেই ক্ষোভ বেদনাক সকলের সম্মুখত তুলি ধরব খুঁজে, তেনেকা মনের একটা চরিত্র। আর চরিত্রের বিষয়ে বিস্তারিতভাবে জানিবলে হলে রাইজ আহিব লাগিব 18 অক্টোবরত সমগ্র সিনেমা হলতে মুক্তি পাব আমার নতুন সিনেমা জয় হনুমেন। এয়া কেবল জয় হনুমেন পর্দাত থাকার চরিত্র নয়, বাস্তবর একটা চরিত্র, বাস্তব আর সিনেমা দুটা মিলি জয় হনুমেন। আর জয় হনুমেনক জানিবার কারণে আহক 18 অক্টোবরত সিনেমা হল। আজি প্রথম কথা হল রাইজর মতামত, রাইজে কি ভাবে, কারণ আমি সোশ্যাল মিডিয়াত কিছু কথা জানিয়ে আমি বই থাকিব নোৱাৰো, কারণ সোশ্যাল মিডিয়াত বহু সময়ত বহু ধরনের ইন্টেনশনেলিও কিছু ফেক নিউজ
প্রচার করা হয়। সেইকাৰণে তেওঁ আহিছে ডাইরেক্টলি মানুহৰ মাজত, ৰাইজৰ পৰা জানিব বিচাৰিছে স্মার্ট মিটার ব্যবহার করে আপনার সুখী নে দুখী।